হ্যালো ভিউয়ার্স, আজকের বিষয় হলো উবার পাঠাও সহজ। যারা আমরা রাইড শেয়ার করি তাদের জন্য এই টিউটোরিয়ালটি। মূলত এই টিউটোরিয়ালে থাকছে কিভাবে আপনি রিকোয়েস্ট পাঠাবেন, কিভাবে আপনি প্রোমো কোড ইউজ করবেন, কিভাবে আপনি পেমেন্ট করবেন, এদের পেমেন্ট সিস্টেম, তারপরে হচ্ছে কার ভাড়া কত আছে, কার বেশি কার কম কার সমান আছে, এভরিথিং নিয়ে আমরা আলোচনা করব আজকের টিউটোরিয়ালে। তো আপনারা ধৈর্য ধরে টিউটোরিয়ালটি দেখেন এবং বুঝতে পারবেন আসলে কোন কোম্পানি বা কোন রাইড শেয়ারিং কোম্পানির রাইড শেয়ার করলে আপনার জন্য সুইটেবল হবে। এই কর্মব্যস্ত জীবনে বা এখন বাস্তবিক জীবনে আমরা আসলে অনেক হিমশিম খাই। স্যালারি যাই পাই তা আসলে মাস শেষ হওয়ার আগেই শেষ, পকেটে কিছুই থাকে না। তো সবাই কিছু না কিছু সেভ করতে চায়। তো আমি আসলে সব কিছু আজকে ডিটেলস দেখাবো কীভাবে আপনারা আপনাদের সেভ হতে পারে। তো প্রথমে আমি আসলে যাচ্ছি পাঠাওতে। তাহলে পাঠাওতে আমি প্রথমে পাঠাও অ্যাপসে ক্লিক করলাম। ক্লিক করার পর পাঠাও অ্যাপসটি ওপেন হবে। পাঠাও অ্যাপসটি ওপেন হলো। এখানে পাঠাও কোম্পানি পাঠাও পেতেও পে করা যায়। তাহলে আপনাকে ক্রেডিট কার্ডের মাধ্যমে পাঠাও পে পাঠাও পেতে পেমেন্ট আনতে হবে। তো পাঠাও পে প্রথমে অ্যাক্টিভ করে নিতে হয়। অ্যাক্টিভ করে নিতে হলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আমি অ্যাক্টিভ করব না, স্কিপ দিয়ে দিলাম। আমি জাস্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে পাঠাও কোম্পানির বাইক, তারপরে কার, ফুড আর পার্সেল, এই চারটা নিয়ে আসলে পাঠাও বেসিক্যালি আসে বিজনেস করছে। তো প্রথমে আমি বাইক নিয়ে আলোচনা করছি। পাঠাওর বাইক, বাইকে ক্লিক করলাম। বাইকে ক্লিক করার পর অ্যাপসের মধ্যে ইন হলো। ইন হওয়ার পর দেখেন এখানে একটা দুটো তিনটে চারটা পাঁচটা বাইক আছে। তো আমি আছি হচ্ছে মহানগরে 3 নম্বর রোডে 49 নম্বর বাড়ির সামনে। তো আমি ডেস্টিনেশান দিলাম ধরেন আপনার বসুন্ধরা সিটি, BOSUNDHA, বসুন্ধরা CITY, বসুন্ধরা সিটি, পান্থপথ, পশ্চিম কারণ বাজার, এটা দিলাম। ঠিক আছে, তাহলে বসুন্ধরা সিটিতে আমার রেন্ট কত আসে দেখি। বাইকে দেখছি আমার পাঠাও বসুন্ধরা সিটিতে আমার 81 টাকা ভাড়া দেখাচ্ছে হচ্ছে বাইকে, আর কারে দেখাচ্ছে হচ্ছে 185 টাকা, একটা মাত্র কার আছে। তো এখন আমি আপনারা আসলে দেখতে পেলেন কীভাবে ভাড়াটা কত, আর এখন যদি আমি স্যান্ড পিকআপ রিকোয়েস্ট দিই তাহলে আমার রিকোয়েস্টটা স্যান্ড হয়ে যাবে যে বাইকগুলো আছে তাদের কাছে, তাদের যেটা আমার সবচেয়ে নিকট আছে তার কাছে রিকোয়েস্টটা যাবে। তো আমি এখন ব্যাক হয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে আমি এখন দেখাবো হচ্ছে পাঠাওতে আপনি কিভাবে আপনার প্রোমো কোড ইউজ করবেন। তো মোড়ে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করার পর প্রমোশনে ক্লিক করবেন। প্রমোশনে ক্লিক করার পর অ্যাপ্লাই কোড, পাঠাও থেকে আপনার মোবাইলে মেসেজ আসবে যে এই কোডটি ইউজ করলে আপনি 30% পাবেন, এই কোডটি ইউজ করলে আপনি 50% পাবেন, এই কোডটি ইউজ করলে আপনি 70% পাবেন। তো আপনাকে যে মেসেজটা থাকবে সেই মেসেজটা আপনি এখানে এন্টার প্রোমো কোডে ক্লিক করে অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই ক্লিক করলে আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। তখন এখানে দেখাবে, শো করবে ডিসপ্লের মধ্যে আপনি কত টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট পাচ্ছেন। আর যখনই আপনি আপনার
পাঠাও যখন বাইক অথবা কার রিকোয়েস্ট দিতে যাবেন, তখন সেই অ্যামাউন্টটা আপনাকে মাইনাস করে দেখাবে। তো এ হলো পাঠাওর বিস্তারিত। এখন আমি পাঠাওতে আমি দেখলাম বসুন্ধরা সিটি 81 আর হলো 185, 81 আর 185। তাহলে আমি এখন যাব হচ্ছে দেখি উবারে কত টাকা আসে। উবারে ক্লিক করলাম, উবারকে দেখানো মানে 1-2-3টা উবার পাশা বাইক আছে। তা আমি জাস্ট এখানে লিখলাম যে আমি যাব বসুন্ধরা সিটি, BOSUNDHARA, বসুন্ধরা CITY, বসুন্ধরা সিটি সার্চিং করছে, বসুন্ধরা সিটি কমপ্লেক্স চলে আসছে, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স চলে আসছে। এখন দেখেন বসুন্ধরা সিটিতে আমার পাঠাওতে দেখিয়েছিল 85 টাকা, কিন্তু উবারে দেখাচ্ছে 83.70 টাকা। আবার উবার অ্যাক্সে দেখাচ্ছে 183.51 টাকা, যেখানে পাঠাও দেখাচ্ছিল 185 টাকা। আর প্রিমিয়ার পাঠাওতে নেই, উবারে প্রিমিয়ার আছে, প্রিমিয়ার দেখাচ্ছে হলো আপনার 242 টাকা। তার মানে হলো মোটো আর উবার অ্যাক্সে পাঠাওর থেকে উবারে 2 টাকা কম দেখাচ্ছে। তার মানে হলো এখন পর্যন্ত রিজনেবল আমার কাছে মনে হয়েছে উবার। তো আমি ব্যাগ দিলাম, ব্যাগ দিয়ে এখন আমি দেখাবো এর কিভাবে প্রোমো কোড আপনি ইউজ করবেন। জাস্ট এই 3টা অ্যারো চিহ্ন আছে, 3টা লাইনের মধ্যে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করলে একটা অপশন চলে আসবে, অপশনে আপনি পেমেন্টে যাবেন। পেমেন্টে গেলে আপনাকে দেখাবে হচ্ছে ক্যাশ আর হলো পার্সোনাল বিজনেস প্রোফাইল অ্যাড প্রোমো কোড। অ্যাড প্রোমো কোডে ক্লিক করে এখানে আপনার মোবাইলে মেসেজ আসবে যে কোডটা, যে এত পার্সেন্ট আপনি ফ্রি পাবেন এই কোডটা ইউজ করলে, সে কোডটা এখানে লিখবেন, অ্যাড প্রোমো কোডের মধ্যে লিখে অ্যাড করে দিবেন। তাহলে আপনার অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে তখন আপনি যখন রিকোয়েস্ট দিবেন, ধরেন আমি বসুন্ধরা সিটি আবার লিখছি BOSUNDHARA বসুন্ধরা CITY বসুন্ধরা সিটি কমপ্লেক্স, বসুন্ধরা সিটি কমপ্লেক্স সার্চ করছে, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, তখন আসলে সার্চ করছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স চলে এসছে। তখন এখানে এই যে 83 টাকা, 183 টাকা আর হতে 242 টাকা, এখন আপনি যে কোডটা দেবেন সে কোডটাই ওইখান থেকে আপনার মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা মোটোতে ইউজ করতে পারবেন একজন, উবার অ্যাক্সে ইউজ করতে পারবেন হলো আপনি 4 পার্সন 183 টাকায়, আর প্রিমিয়ারে ইউজ করতে পারবেন আপনি, 4 জন। তারপর উবারে আরও 2টো অপশন আছে, সেটা হলো আপনি চাইলে হায়ারও করতে পারবেন। হায়ার করার জন্য উবার অ্যাক্সে বসুন্ধরা সিটি পর্যন্ত আপনি হায়ার করবেন, উবার অ্যাক্সে পড়বে আপনার 4 পার্সনের জন্য 919 থেকে 503 টাকা, এটা আপনার পার আওয়ার 1 ঘন্টার জন্য। এখান থেকে আপনি 1 ঘন্টা ইউজ করবেন, এত টাকা আসবে। আর হায়ার প্রিমিয়ার যদি হায়ার করেন 499 থেকে 599 টাকা, এটাও 1 আওয়ার 4 পার্সন, ঠিক আছে। তো এই হলো আসলে বিস্তারিত উবার সম্পর্কে। এখন আমি যাব হচ্ছে সহজে, বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে আমি যাব হচ্ছে সহজে। সহজে কি দেখাচ্ছে, সহজে আমি ক্লিক করলাম, করার পর সহজের পেজটা অ্যাপসটা অন হলো। আমি জাস্ট হায়ার টু গোতে ক্লিক করলাম, করে আমি লিখলাম হলো বসুন্ধরা সিটি এই শপিং কমপ্লেক্স, এখানে ক্লিক করলাম, করার পরে ডান করলাম। ডান করার পরে আমাকে এখন অপশন দেখাবে আমি কি বাইক ইউজ করব না কার ইউজ করব। দেখেন বাইকে সহজে 80 টাকা দেখাচ্ছে। এখানে কয়টা বাইক আছে, এখানে বাইক আছে আপনার 1-2-3-4-5টা বাইক আছে, আর কার
কার একটাও কার নেই, কারে দেখাচ্ছে 172 টাকা। তার মানে হচ্ছে পাঠাওতে দেখাইছিল 85 টাকা, 185 টাকা, আর উবারে দেখাইছিল 83 টাকা, 183 টাকা, আর সহজে দেখাচ্ছে 80 টাকা, 172 টাকা। তার মানে সহজ হচ্ছে সবচেয়ে চিপেস্ট এখন পর্যন্ত, যেটা হচ্ছে আপনার পাঠাও থেকে 5 টাকা কম, উবার থেকে 3 টাকা কম মোটোতে, আর কারে পাঠাও থেকে 13 টাকা কম, উবার থেকে 10-11 টাকা কম। ঠিক আছে, তো এখন আমি দেখাবো হচ্ছে আপনার এখানে রাইড নাও ক্লিক করলে আপনার রিকোয়েস্টটা চলে যাবে। রাইড নাও ক্লিক করে দেখলাম আমি কারে, বললো নিয়ারেস্ট কোনো কার নেই, আর বাইকে যদি রাইড নাও দিই তাহলে এরা যে আমার সবচেয়ে নিয়ারেস্ট তার কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে। তো বন্ধুরা আমি আপনার ব্যাক করে দেখাবো সহজে কীভাবে আপনি প্রোমো কোড ইউজ করবেন। জাস্ট হচ্ছে আপনি এই উয়ারের মতোই 3টা লাইন আছে, সেখানে ক্লিক করবেন, ক্লিক করলে অপশনটা চলে আসবে। আসলে এখানে আপনি কুপন ইউজ করবেন, কুপনে ক্লিক করবেন, কুপনে ক্লিক করলে আপনি ডু ইউ হ্যাভ এনি আদার কুপন, তাহলে কুপনে এই যে অ্যাড কুপন কার্ড কোড দিয়ে অ্যাপ্লাই দিয়ে দেবেন। আর বি ক্যাশে যদি আপনি পেমেন্ট করেন তাহলে বি ক্যাশে এমনিতে 50% ডিসকাউন্ট, বি ক্যাশ পেমেন্ট অপশনে বি ক্যাশ করলেই আপনার 50% কেটে যাবে। দেখুন আমি আবার দেখাচ্ছি, বসুন্ধরা সিটি এই কমপ্লেক্স চলে আসলো, আমি পেমেন্টটা করছি বি ক্যাশে। দেখেন বি ক্যাশে পেমেন্ট করার কারণে আমার এখানে হচ্ছে 80 টাকা থেকে 50% ডিসকাউন্ট হয়ে যাবে, 50% ডিসকাউন্ট হয়ে যাবে, সো 48 টাকা হয়ে যাবে ভাড়া। তখন যাই হোক, আপনারা আপনাদের ইচ্ছা মতো যেটা আপনার কাছে সুবিধা মনে হয় সেটি করতে পারবেন। তবে আমার কাছে এখন পর্যন্ত যতগুলো রাইড শেয়ারিং কোম্পানি পেয়েছি তার থেকে সস্তা সবচেয়ে চিপেস্ট মনে হলো। হ্যাঁ, আমি এখন আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনি যদি সহজ ইউজ করেন সেক্ষেত্রে একটা প্রবলেম ফেস করবেন। সহজে একটা প্রবলেম, সেটা হলো সহজে আপনার বাইকগুলো অত বেশি ভালো না, আবার বেশি খারাপও না, মিডিয়াম লেভেলের বাইক আছে, ভালো বাইক আছে, মানে অ্যাজ ইউজুয়াল সব ধরনের বাইক আছে। আর সহজে আসলে যে প্রশাসনিক যে পেনাল্টি সিস্টেম বা বাইকাররা যদি কোনো প্রকারে করে তাদের সঙ্গে আমি একটা রিপোর্ট করলাম, রিপোর্টটা দ্রুত একটা অ্যাকশানে যাওয়া, সেই জিনিসটা আসলে সহজে নেই। পাঠাওতেও খুবই কম বললে চলে। পাঠাওর একটা বেস্ট জিনিস হলো পাঠাও আপনি আপনার সবচেয়ে নিয়ারেস্ট যে তার কাছে রিকোয়েস্ট যাবে, মানে আপনি যেখানে আছেন সেখানেই পাবেন, আপনাকে ওয়েট করতে হবে না। উবারের একটা প্রবলেম আছে, উবার হচ্ছে উবার সব মানে উবারে যদি আপনি রিকোয়েস্ট দেন উবারের রিকোয়েস্টটা একটু দূরে যাবে, মানে মিনিমাম 1 কিলোমিটার 1 কিলোমিটার দূরে যে বাইকার আছে তার কাছে রিকোয়েস্টটা যায়। দেখে আপনি আপনার যদি সময় থাকে তাহলে আপনি আপনার যদি হাতে সময় থাকে তাহলে আপনি উবার ইউজ করা সবচেয়ে বেস্ট, আর আপনার হাতে সময় না থাকলে পাঠাও অথবা সহজ যে কোনো একটা ইউজ করতে পারেন। আর আপনার যদি ফিনান্সিয়ালি আপনি একটু সেভ করতে চান তাহলে সহজ বেস্ট, সহজে সি বেস্ট। ঠিক আছে, তো আসলে সহজ পাঠাও উবার 3টা নিয়ে আমি আলোচনা করেছি আপনাদের সঙ্গে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে একটু উপকারে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।